চন্দনাইশ উত্তর বরকল দক্ষিণ শিলপাড়া ও অখণ্ড শ্রীমদ্দ গোপদ গীতা সংঘর উদ্যোগে শ্রীমৎ স্বামী জ্যোতিষ বরানন্দ গিরি মহারাজর ১৩তম তিরোভাব ও অখণ্ড শ্রীমদ্দ গোপদ গীতাঞ্জলি বিদ্যাপীঠের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সার্বজনীন বিশ্বশান্তি গীতাযজ্ঞ ধর্মসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করি। চার এপ্রিল বুধবার বিএল ৫৭ ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আজ দিনে ৭টা বাজে ব্যাক অতিথিবৃন্দর উপস্থিতির মধ্য দিয়ে ধর্মীয় আলোচনা সভার আয়োজন করা হয়। সভার প্রধান অতিথি আসিল ৪ নং বরকল ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ জনাব হাবিবুর রহমান। বিশেষ অতিথি আসিল ৪ নং বরকল ইউনিয়নের ইউপি সদস্য জনাব মোহাম্মদ জামাল উদ্দিন। প্রধান ধর্মীয় আলোচক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ও ২১ পদকপ্রাপ্ত লোককবি শ্রী কল্পতরু ভট্টাচার্য। বিশেষ ধর্মীয় আলোচক বাংলাদেশ গীতা শিক্ষা কমিটির উপদেষ্টা অধ্যাপক শ্রী বনগোপাল চৌধুরী। অখণ্ড শ্রীমদ্ধ গবদ গীতা সংঘর সদস্য শ্রী মিল্টন রায়ের সঞ্চালনাত অনুষ্ঠানত সভাপতিত্ব করছিল শ্রী চন্দনশীল। পরে আমরা সবাই সনাতনী সংগঠনের পক্ষত্বন অনুদান গ্রহণ করে ও অখণ্ড শ্রীমদ্দ গবদ গীতা মন্দিরের সভাপতি সুধীরশীল ও সভাপতি দয়ালশীল। সার্বজনীন বিশ্বশান্তি গীতাযজ্ঞ ও ধর্মসভার মধ্য দিয়ে বৃহস্পতিবার দ্বিতীয় অধিবেশন শুরু হয় দুপুর ১২টায়। এন্ডে পৌরোহিত্য গজ্জিল বাঙ্গালিয়া উপজেলার রাজস্থলী রাঙ্গামাটি পার্বত্য জেলার জ্যোতিষবর মঠ ও মিশের প্রতিষ্ঠাতা শ্রী শ্রীমৎ স্বামী অভেদানন্দ ব্রহ্মচারী মহারাজ। প্রসাদ বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। এই যে দেখো কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই হিট।